বন্ধুরা, আজকে আমি যখন ঝাড়খণ্ড থেকে ফিরছিলাম তখন রাস্তার দুধারে গাছের সারি দেখে আমার মনে হয়েছে যে আমি কেন একটা ভিডিও করতে পারি না যে বাস্তুশাস্ত্রের উপরে গাছের ভূমিকা। বাড়িতে যদি কেউ বাগান করতে চায় তাহলে বাস্তুশাস্ত্র মেনে তাকে কোন কোন গাছ বসানো উচিত আর কোন কোন গাছ বসানো উচিত না তার উপরে আমি একটা ভিডিও কেন করছি না, এই প্রশ্নটা যখনই মনে এলো আমি তখন কাজটা শুরু করে ফেললাম। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আজকের ভিডিওর দিকে। আজকের ভিডিও, বাড়ির লাগোয়া বাগান বানাতে গেলে কোন কোন গাছ বাস্তুশাস্ত্র মেনে আপনার বাগানে বসাতে হবে। তো আমরা বাড়ি যখন তৈরি করি তখন তো আমরা কী করি, বাস্তুশাস্ত্র মেনে, খুঁটিনাটি মেনে, বাস্তু দোষ যাতে না থাকে সেটা মেনে আমরা একটা বাড়ি তৈরি করার চেষ্টা করি এবং আমরা সেটা তৈরি করেও ফেলি। এরপরে আপনার কী ইচ্ছা হবে, আপনার ইচ্ছা হবে যে বাড়ির সামনে একটা সুন্দর গার্ডেন বানিয়ে ফেলি। এই গাছপালার একটা বড় ভূমিকা আছে যে আপনার বাড়িতে শুভ ফল দেওয়া এবং অশুভ ফল দেওয়া। কিছু গাছপালা আছে যেগুলো বাড়িতে বসালে অশুভ ফল দেয় এবং আপনার সৌভাগ্য আটকে যাবে বা আপনার উন্নতি আটকে যাবে। আবার কিছু কিছু গাছপালা আছে যেসব গাছপালাগুলো আপনার বাড়ির গার্ডেনে বসালে আপনার সংসার শ্রীবৃদ্ধি হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। এখন শুভ ফল অশুভ ফল দুটোই আছে, কিন্তু আপনি কি চান? আপনি তো সবসময় চাইবেন যে আপনার বাড়িতে শুভ ফল আসুক, শ্রীবৃদ্ধি আসুক। তাই আপনাকে বেছে বেছে যে গাছপালাগুলো বসালে সংসার শ্রীবৃদ্ধি হয় সেই গাছপালাগুলি আপনি বসাবেন, আর যে গাছপালাগুলো বসালে আপনার বাড়িতে দুঃখ দুর্দশা ডেকে আসবে সেই গাছপালা আপনি কেন বসাবেন, সেই গাছপালাগুলোকে আপনি গার্ডেন থেকে সরিয়ে দিন। যদি গার্ডেনে ন্যাচারালভাবেও যদি জন্মে থাকে তাহলেও সেই গাছপালাগুলোকে আপনি তুলে ফেলে দিন, তুলে ওই জায়গাটা অন্য গাছ বসান। যে গাছপালাগুলো বাস্তুশাস্ত্র মতে আপনার গার্ডেনে বসানো উচিত সেই গাছপালাগুলোকে আপনি বসান। এবারে আমি আলোচনা করব কোন গাছপালাগুলো শুভ ফল দেয় আর কোন গাছপালাগুলো অশুভ ফল দেয়। প্রথমে আমি আলোচনা করব শুভ ফল দেয় এমন গাছপালাগুলো। সবসময় মাথায় রাখবেন সংসার শ্রীবৃদ্ধিকারক গাছগুলিকে বেছে নিতে হবে। সেই গাছগুলো হলো বেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, জাম গাছ। আপনার বাগানে কাঁঠাল গাছ বসান, আপনার বাগানে আম গাছ বসান, ডালিম গাছ বসান, কমলালেবুর গাছ বসান, আমলকি গাছ বসান, দেবদারু গাছ বসান, বকুল ফুল গাছ বসান, চাঁপা ফুল গাছ বসান, সজনে ডাঁটার গাছও বসান। এই যে নামগুলো আমি বললাম আপনার গার্ডেনে যদি বসাতে পারেন তাহলে আপনার সংসার শ্রীবৃদ্ধি ঘটবে এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ ফল দেবে আপনার সংসারে। না, তার আগে একটা কথা বলে দিই, বাড়িতে আপনি যখন সুপারি গাছ, আম গাছ বসাবেন, জাম গাছ বসাবেন, সুপারি গাছ বসাবেন, কাঁঠাল গাছ, টগর গাছ, দারুচিনি গাছ, মল্লিকা গাছ, নারকেল গাছ, তারপরে পদ্মফুল গাছ, এই গাছগুলোকে যখন আপনি বেছে বেছে আপনার গার্ডেনে বসাচ্ছেন তখন জানবেন যে গাছগুলোর কথা বললাম ওই গাছগুলোতে মা লক্ষ্মী বসবাস থাকে এবং ওই গাছটা যদি আপনি গার্ডেনে বসান তাহলে মা লক্ষ্মী আপনার গার্ডেনে এসে যাবে এবং আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে। মা লক্ষ্মী কোন কোন গাছে বসবাস করে, বেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ডালিম গাছ, কমলালেবু গাছ, আমলকি গাছ, দেবদারু গাছ, বকুল গাছ, চাঁপা গাছ, সজনে গাছ, নানা ধরনের আরও অনেক গাছ আছে। যে গাছগুলোর কথা আমি বললাম সেই গাছগুলো অবশ্যই আপনি বাড়িতে রাখুন এবং এখানে আপনার মা লক্ষ্মীর বসবাস করবে, যার ফলে আপনার সংসার শ্রীবৃদ্ধি ঘটবে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব যে শখের বাগানটা আপনি বানাচ্ছেন সেখানে কোন কোন গাছ আপনি বসাবেন না। পূর্ব দিকে অশ্বত্থ গাছ, উত্তর দিকে ডুমুর গাছ, পশ্চিম দিকে বট গাছ, বাস্তুশাস্ত্র মতে গাছ অশুভ ফল দেবে। বাড়ির উত্তর দিকে যদি ডুমুর গাছ থাকে তাহলে আপনার অশুভ ফল দেবে। আপনাকে খেয়াল রাখতে হবে কোন গাছটা কোন দিকে বসাবেন, তার জন্য আপনাকে বাস্তুশাস্ত্রবিদদের সঙ্গে পরামর্শ নিতে হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আমি আবার কালকে আসবো আরেকটি নতুন বাস্তুশাস্ত্রের উপর ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ। নমস্কার।